আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষা টিউটোরিয়ালে। আজ আমরা দেখব কিভাবে আরবি ভাষার আঞ্চলিক ভাষায় কথা বলা যায় সেই সকল বিষয় সম্পর্কে। আপনি যদি নতুন আরবি ভাষা শিখতে চান বা নতুন আরব দেশে যেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আরবি ভাষা জানতে হবে। এবং আজকের টিউটোরিয়ালে আপনারা বিভিন্ন বিষয়ের উপর এবং বিভিন্ন নতুন শব্দের উপর জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তবে ভিউয়ার, চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। আরবি হবে রাজ্জা বা রেজ্জা, একই অর্থে ব্যবহার করা হয় রাজ্জা বা রেজ্জা। এটা বাংলা অর্থ হবে ফেরত, ফেরতের আরবি হবে রাজ্জা বা রেজ্জা। সমস্যা হলে ফেরত দিবেন, এটা হবে ফি মস্কিলা লাজিম রাজ্জা। ফি মস্কিলা লাজিম রাজ্জা অর্থ হল সমস্যা হলে ফেরত দিবেন। বেশি কথা বলবেন না, পরে সমস্যা হবে, এটা হবে মাফি কালাম জিয়াদা বাদিন মুশকিলা। মাফি কালাম জিয়াদা বাদিন মুশকিলা অর্থ হলো বেশি কথা বলবেন না, পরে সমস্যা হবে। আজ খুব সুন্দর আবহাওয়া, এটা হবে আল ইয়াউম কেতির যাও হিলো। আল ইয়াউম কেতির যাও হিলো অর্থ হলো আজ খুব সুন্দর আবহাওয়া। তো ভিউয়ার্স, এখানে আজ এর আরবি ওয়ার্ডটি হবে আল ইয়াউম কেতির, অর্থ হলো খুব, যাও অর্থ হলো, যাও হিল অর্থ হলো আবহাওয়া। আলামিন তোমার দেরি হলো কেন, এটা হবে আলামিন লেস তাকির ইন্তা। আলামিন লেস তাকির ইন্তা হলো আলামিন দেরি হলো কেন। মাফ করবেন, আমার রুমে একটু কাজ ছিল, এটা হবে মালিশ হাগ্গে গোরফা সই শগল। মালিশ অর্থ হলো মাফ করবেন, হাগ্গে অর্থ হলো আমার, হাগ্গে গোরফা অর্থ হলো আমার রুমে, সই শগল সই সোয়াই শগল অর্থ হলো একটু কাজ ছিল। সময় আর বেশি নাই, এটা হবে সোয়াইয়া ওয়াক, সোয়াইয়া ওয়াক বাক্কি অর্থ হলো সময় আর বেশি নাই। সোয়াইয়া ওয়াক বাক্যি অর্থ হলো সময় আর বেশি নাই। তোমার কাজ কি জানো, এটা হবে ইন্তা মালুম এস শগল। ইন্তা মালুম এস শগল অর্থ হলো তোমার কাজ কি জানো। আগে টয়লেট পরিষ্কার করো, আগে টয়লেট পরিষ্কার, পরে সব মাল গুছিয়ে রাখো। হাম্মান সাপাই বাদিন কুল্লু সামান তারতিব। হাম্মান সাপাই অর্থ হলো আগে টয়লেট পরিষ্কারের, বাদিন অর্থ হলো পরে, কুল্লু সামান তারতিব পরে সব মাল গুছিয়ে রাখো। সবাই এখানে আসো, আগামীকাল অফিস বন্ধ, এটা হবে কুল্লু নফর তাল হেনা। কুল্লু নফর তাল হেনা অর্থ হলো সবাই এখানে আসো। বকরা মক্তব চাক্কার, বকরা মক্তব চাক্কার অর্থ হল আগামীকাল অফিস বন্ধ। আজ অফিসের প্রথম দিন, এটা হবে আলিউম মক্তব অহেদ ইয়াউম। আলিউম মক্তব অহেদ ইয়াউম আজ অফিসের প্রথম দিন। ভালো মতো কাজ করছো নাকি কোনো মতে, এটা হবে মিয়া মিয়া সাপাই লা কিদা কিদা। মিয়া মিয়া সাপাই লা কিদা কিদা অর্থ হলো, এখানে মিয়া মিয়া অর্থ হলো ভালো মতো, আর কিদা কিদা অর্থ হলে কোনো মতে। এক গ্লাস ঠান্ডা পানি দাও, এটা হবে জিব অহেদ কাসা ময়া বারিদ। জিব অহেদ কাঁসা ময়া বাড়ি দত্ত হলো এক গ্লাস ঠান্ডা পানি দাও। আপনার আর কিছু লাগবে, এটা হবে ইন্তা আবগাশাই। ইন্তা আবগাশাই অর্থ হলো আপনার আর কিছু লাগবে। না শুধু ঠান্ডা পানি যথেষ্ট, এটা হবে লাহ খালি ময়া বাড়িত বাস।
লা খাল্লি ময়া, বারিদ বাস, না শুধু ঠান্ডা পানি যথেষ্ট। সে আসছে নাকি আসে নাই, এটা হবে হুয়া ইজি লা মাই ইজি। হুয়া ইজি লা মাই ইজি অর্থ হলো সে আসছে নাকি আসে নাই, হতে পারে আসছে কিন্তু আমি দেখিনি, এটা হবে মুমকিন ইজি। মুমকিন ইজি অর্থ হলো হতে পারে আসছে, লেকিন আনা মাপিসুফ, কিন্তু আমি দেখিনি। কেন বাজে বলো, আগে দেখো পরে বলবি, এটা হবে লেশ গিরগির। লেশ গিরগির অর্থ হলো কেন বাজো বলো, আওয়াল সুফ আগে দেখো, বাদিন কালাম অর্থ হচ্ছে পরে বলবি। আওয়াল সুফ বাদিন কালাম অর্থ হচ্ছে আগে দেখো পরে বলবি। ক্ষমা করবেন এটা হবে মালিশ। মালিশ অর্থ হলো ক্ষমা করবেন। এখন দেখতেছি আলহিন সুফ। আলহিন সুফ অর্থ হলো এখন দেখতেছি। আলামিন আসছে কিন্তু 1 ঘন্টা দেরি হয়েছে, এটা হবে আলামিন ইজি লেকিন অয়েজ সা তাকির। আলামিন ইজি লেকিন অয়েজ সা তাকির, আলামিন আসছে কিন্তু 1 ঘন্টা দেরি হয়েছে। কোথায় আলামিন ডাকো, ওয়েন আলামিন তাল, ওয়েন আলামিন তাল কোথায় আলামিন ডাকো। হাগগু এর বাংলা অর্থ হলো তার। এখানে হাগগু অথবা হাগগি একই অর্থে ব্যবহার করা হয় তার, এবং হাগগে অর্থে ব্যবহার করা হয় আমার। এস এর বাংলা অর্থ হলো কি এবং কেফ অর্থ হলো কেমন। তো ভিউয়ার্স, এখানে আমরা চারটা শব্দ দেখে নিলাম, চলুন যাই পরবর্তী শব্দে। হাজা এবং হাদা এটার বাংলা অর্থ হবে এটা, তানি এর বাংলা অর্থ হবে অন্যটা, তানি অর্থ হলো অন্যটা বা অন্য, হাদা বা হাজা অর্থ হলো এটা। সাওয়া সাওয়া এর বাংলা অর্থ হলো সাথে বা কাছাকাছি। সাওয়া সাওয়া এর বাংলা অর্থ হলো সাথে বা কাছাকাছি। সুরাসুরা অর্থ হলো দ্রুত বা জলদি। সুরাসুরা অর্থ হলো দ্রুত বা জলদি। কুল্লু অর্থ হলো মুঠ বা সব। কুল্লু অর্থ হলো মুঠ বা সব। নাহাল অর্থ হলো আলাদা। নাহাল অর্থ আলাদা। গালিল অর্থ হলো অল্প বা সামান্য। গালিল অর্থ হলো অল্প বা সামান্য। কেতির অর্থ হলো অনেক বা বেশি। কেতির অর্থ হলো অনেক বা বেশি। মার সালাম অর্থ হলো আল্লাহ হাফেজ। মার সালাম অর্থ হলো আল্লাহ হাফেজ। মার হাবা অর্থ হলো ওয়েলকাম। মার হাবা অর্থ হলো ওয়েলকাম। পদ্মল অর্থ হলো আসুন অথবা বসুন। পদ্মল অর্থ হলো আসুন বা বসুন। সামাহ অর্থ হলো মাফ করে দিন। সামাহ অর্থ হলো মাফ করে দিন। দোহর অর্থ হলো দুপুর। দোহর অর্থ হলো দুপুর। আমস অর্থ হলো গতকাল। আমস অর্থ হলো গতকাল। দয়াম, দয়াম অর্থ হলো ডিউটি। দয়াম অর্থ হলো ডিউটি। খতম অর্থ হলো শেষ করা। খতম অর্থ শেষ করা। আরবত অর্থ হলো বুঝতে পারছো কিনা। আরবত অর্থ হলো বুঝতে পারছো কিনা। গলতান অর্থ হলো অন্যায়। গলতান অর্থ হলো অন্যায়। ইনতাবি, ইনতাবি অর্থ হলো সাবধান। ইনতাবি অর্থ হলো সাবধান হওয়া বা সাবধান। জন্নব অর্থ হলো ঠিক এখানে। জন্নব অর্থ হলো ঠিক এখানে। ফার্স এর আরবি ওয়ার্ডটি হবে গাত্তা। গাত্তা অর্থ হলো
পার্টস বা যন্ত্র অংশ। কারেন্ট এর আরবি অর্থ হচ্ছে কারবাই, কারবাই অর্থ হলো কারেন্ট, বা অনেক সময় এটাকে কার্ব বলা হয় থাকে। কার্ব বা কারবাই একই অর্থে ব্যবহার করা হয় কারেন্ট বা বিদ্যুৎ। বদলানো বা পরিবর্তন করা, এটা হবে গাইর, গাইর অর্থ হলো বদলানো বা পরিবর্তন করা। কখন এর আরবি ওয়ার্ড হবে মিতা, মিতা অর্থ হলো কখন। সারা অর্থ হলো বিদুন, বিদুন অর্থ হলো সারা বা ত্যাগ করা। সীমান্ত এর আরবি ওয়ার্ডটি হবে হুদুদ, হুদুদ অর্থ হলো সীমান্ত। সুদর্শন বা স্মার্ট, সুদর্শন বা স্মার্ট এর আরবি ওয়ার্ডটি হবে দাকি, দাকি অর্থ হলো সুদর্শন বা স্মার্ট। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স, আমি আশা করব এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা অনেক নতুন শব্দ এবং কীভাবে বাক্য গঠন করতে হয় সেই বিষয়গুলো ইনশাল্লাহ বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।